লাল কমল আর নীল কমল দুই ভাই। অল্প বয়সেই তাদের বীরত্বের কথা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। লাল যেমন তীর ধনুক চালাতে দক্ষ, নীল তেমনি তরবারি চালাতে ওস্তাদ। গ্রামের কৃষক বীরবল ওদের ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিলেন দুটি লাল আর নীল পদ্মফুলের ভেতরে। সেই থেকে ওরা নিঃসন্তান বীরবলের বাসাতেই মানুষ হয়েছে, তাকেই ওরা বাবা বলে জানে। গ্রামের সবাই ওদের খুব ভালোবাসে। একদিন লাল আর নীল পুকুরে খেলা করছিল। নীল, তোর পাগড়ি পরেই তুই পুকুরে নামলি, কোনোদিন দেখলাম না পাগড়ি খুলতে তোকে। আজকে আর ছাড়বো না, খুলবই। না না, যা। এই যে বাবুরা, আপনাদের বাসায় ডেকে পাঠিয়েছেন, বাহির গ্রাম থেকে অতিথি এসেছেন, জলদি আসেন। কে আবার এলো কাকা? তা আমি জানি না, বীরবল কাকা বললেন তোমাদের ডেকে পাঠাতে। চল লাল, কে আসলো দেখা করে আসি। কিন্তু ওরা এই ছোট বয়সে গ্রামের বাইরে গিয়ে একা একা পারবে ওই সব খোকোশের মোকাবেলা করতে, আমি তো বুঝতে পারছি না। এই যে ওরা চলে এসেছে। লাল, নীল, আয় বাবারা, ইনি আমার বন্ধু, তোদের অজিত কাকু। দূর গ্রাম কুসুমপুর থেকে ছুটে এসেছেন তোদের সুনাম শুনে। তাদের গ্রামে খোকোশের আক্রমণ হয়েছে। তোমাদের বীরত্বের অনেক গল্প শুনে এসেছি। কেউ এই খোকোশের আক্রমণ ঠেকাতে পারলে তা তোমরাই পারবে। আমাদের পুরো গ্রামের ক্ষেতের ফসল, ভাড়ারের খাবার, হাঁস মুরগি সব এই পাজি খোকোশের দল এসে খেয়ে তছনছ করছে। গ্রামের মানুষ কোনোভাবেই ওদের ঠেকাতে পারছে না। সবই তো শুনলি, এবার বল কি করবি তোরা? আমরা যাবো বাবা। কিন্তু ওরা যাবে কিভাবে? তোমার শরীরের যে অবস্থা, তুমি তো ওদেরকে সাথে করে নিয়ে যেতে পারবে না কুসুমপুরে। কুসুমপুরের পথ চেনে দুই পাখি, ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি। তোমাদের গ্রাম থেকে ঈশান কোণের জঙ্গলে এই দুই পাখির বাস। লাল আর নীল ওই পাখিদের সাথে পথ চিনে যেতে পারবে আমার গ্রামে। আমরা যেতে পারবো বাবা, তুমি একদম চিন্তা করো না। এই প্রথম লাল নীল গ্রামের বাইরে অভিযানে যাচ্ছে। পরদিন খুব ভোরে ওরা রওনা দিয়ে দিল ঈশান কোণের জঙ্গলের পথে। গহীন জঙ্গলের অলিগলি পেরিয়ে লাল আর নীল চলল ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমির সন্ধানে। ওই যে, কারা যায়, কারা যায় এই জঙ্গলের পথ দিয়ে? পরিচয় দাও, তোমাদের পরিচয় দাও। আমরা লাল আর নীল, তোমাদের সন্ধানে এসেছি। আমরা যাব কুসুমপুরে, তোমরা যদি পথ চিনিয়ে আমাদের পৌঁছে দাও খুব উপকার হয় আমাদের। আমরা চলেছি ওখানকার খোকোশ বধ অভিযানে। আহা, ভালো মানুষের বাচ্চারা, খুব খুশি হতাম তোমাদের সাথে যেতে পারলে। কিন্তু জঙ্গলে অন্ধকারে থেকে আমাদের যে চোখ অন্ধ হয়ে গেছে, আমাদের দৃষ্টি ফেরাতে পারে শুধু একটাই ঔষধ, দুফোঁটা রাক্ষসের রক্ত। রাক্ষসের রক্ত এ কোথায় পাবো? ওহ, তাহলে এখন কি করি? ব্যাঙ্গমা ব্যাঙ্গমিকে ছাড়া আমরা তো যেতেই পারবো না। অভিযানে বেরিয়ে শুরুতেই এই কি ঝামেলায় পড়লাম। এই বিপদে আমাদের নীলকমলের মাথায় একটা গোপন ও অদ্ভুত বুদ্ধি আসলো। আমি একটু ঝর্ণার পানি নিয়ে ওদের চোখে দিয়েছি, তাতেই ঠিক হয়ে গেছে ওরা। যাই হোক, আমরা এবার তাহলে রওনা দেই কুসুমপুরের পথে। এরপর আমাদের ক্ষুদে ও দুঃসাহসিক নীলকমল আর লালকমল চলল রাক্ষসপুরীর দিকে। রাক্ষসে ঘেরা এই রাজত্বে কি টিকতে পারবে ওরা?
কি হবে এরপর।